ধর্মঘাট ও ছুটিতে টানা ছদিন বন্ধ ব্যাংক পরিষেবা ব্যাংক বন্ধে প্রভাব পড়েছে এটিএম গুলিতে টাকা না থাকায় বন্ধ অধিকাংশ এটিএম সমস্যায় সাধারণ মানুষ ধর্মঘট ও ছুটিতে টানা ব্যাংক বন্ধ প্রভাব পড়েছে এটিএম পরিষেবাতেও ফলে এটিএম এ টাকা না পেয়ে চরম হয়রানির শিকার গ্রাহকরা শহরের প্রায় সমস্ত এটিএম এর দরজা বন্ধ ব্যাংকের গেট অনেক আগেই বন্ধ হয়ে গেছে টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ব্যাংক আধিকারিকদের বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে একুশ ও ছাব্বিশ তারিখ ব্যাংক ধর্মঘটে ডাক দেয় ব্যাঙ্ক কর্মী সংগঠন এর মধ্যে বড়দিন ও শনি রবিবার ব্যাংক বন্ধ ফলে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ টানা বন্ধ যার জেরে সমস্যায় পড়েছেন জনতা সাতাশ তারিখ থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কালকে তো ছুটির দিন ছিল কালকে বাদ দেন তার আগের দিন তো কদিন আগেও এসেছিলাম মানুষের প্রয়োজনের জন্যই ব্যাংকের লোকে টাকা রাখে আর প্রয়োজনটা যদি সময় মতো না হয় তাহলে তো অসুবিধা অবশ্যই এতগুলো কোনো মানুষ এটা দিনের পর দিন ঘুরে যাচ্ছে আজকে দিন এই যে দু তিন দিন ধরে এইভাবে ব্যাংক বন্ধ তো মানুষের অসুবিধা হবে টাকা তুলে এসেছিলাম ব্যাংকে টাকা নেই এটিএমেও টাকা নেই বিউরো রিপোর্ট নিউজ ডোমেন্সল্যান্ড উত্তর চব্বিশ পরগনা